ও রাব্বুল আলামিন, আল্লাহ যে বাপ সারা জীবন ভালো পোশাক পরিয়েছে সেই বাপের ড্রেসটা মরণের সময় সাদা ড্রেস আমি পরিয়ে দিচ্ছি। আল্লাহ আমার আব্বা কবরে যাওয়ার পরে এই কাপড় যেন নষ্ট না হয়, এই কাপড়ের পরিবর্তে তুমি জান্নাতের পোশাক পরিয়ে দিয়ে যেতে বলুন সুবহান আল্লাহ। সবাই যখন জানাজার মাঠে হাজির হয়ে গেছে, ছেলে যখন জানাজার নামাজ পড়াবে আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যাবে, জানাজার নামাজ হয়ে গেছে সবাই চলে গেছে, বাপ লাশকে কবরে শুয়ে দিয়ে দোয়া হলো সবাই বাড়ি চলে গেল, বাপ কবরে আছে, তিনটি প্রশ্ন হবে। ছেলের কবরের একদিকে দাঁড়িয়ে কেবলার দিকে মুখ করে শুধু চোখ ঝরঝর করে চোখ থেকে গরম পানি আসছে আর বলছে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। হে রব্বুল আলামিন, আল্লাহ আমি যখন ছোটবেলায় অসুস্থ হয়েছি, জ্বর হয়েছে, আমার যখন প্রচণ্ড জ্বরে মারা যাচ্ছিলাম, আব্বা এবং আম্মা মাতার কাছে বসেছে সেদিন কেঁদে বলেছে আল্লাহ আমাদের হায়াতের বিনিময়ে আমার কলিজার টুকরা সন্তান সোনাকে তুমি সুস্থ করে দিও। হে রব্বুল আলামিন, আল্লাহ সেই আব্বাকে চিরদিনের মতো তোমার কাছে ছেড়ে যাচ্ছি, আমি না ঘুম পড়লে আমার আব্বা বিছানা ছেড়ে যেত না, আমি না ঘুমালে আমার মা আমার কোনো দিন ছেড়ে ঘুমাতো না, সেই আব্বা সেই আম্মাকে চিরদিনের মতো কবরে রেখে যাচ্ছি। এক্ষুনি তিনটি প্রশ্ন হবে, কি উত্তর দিতে পারবে জানি না। আল্লাহ আমার আমার সওয়াল আমার দোয়ার ওসিলা করে আব্বার কবর কি তুমি সওয়াল সহজ করে দিও। নবী বললেন ছেলে যখন বাপের কবরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে, দোয়া করছে, চোখের পানি ফেলছে, এই সন্তানের দোয়ার ওসিলা করে তোর বাপের কবর এবং মায়ের কবরকে আমি জান্নাতের গোলাপ বানিয়ে দেব, বানিয়ে দেব, বানিয়ে দেব, জোরে বলো সুবহান। এই তিনটি কাজ যদি করতে পারো তবে তুমি সফল, আর খানার নামে যদি লোক খাওয়া দেখানো খানা করো তাহলে তুমি বিফল হয়ে যাবে। এই বাপ মা যাদের চলে গেছে, মসজিদের কাজ একটু বাকি আছে, আল্লাহর বান্দারা বেশি আপনাদের প্রেশার ক্রিয়েট করব না, মানুষের অবস্থা খুবই খারাপ। শুধু বলতে চাইবো ইনশাআল্লাহ আল্লাহর বান্দাগুলো একটু বলবেন, আল্লাহ রসুলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসাদুল্লাহ একজন ভাই, মসজিদের মেম্বার, মসজিদের খাদেম, 5,000 টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে নারায়ে তাকবীর।